হিরো আলম সাহেব আর আমাকে নিয়ে অনেক মানুষের মাথা ব্যথা একটু তীব্র হয়ে গিয়েছে, জানি না আমাদের জন্যই নাকি গরমের কারণে। কিছু কিছু স্টুপিড মেয়েরা আছে যারা কি না আমার নামটা ঠিক মতো জানেও না, বলে ওই যে একটা মেয়ে আছে না, ওই যে একটা মেয়ে রিয়ামণি না কি নাম। আরে বাবা, আমার নামই জানিস না তো আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন, বুঝলাম না। আবার হিরো আলমকে ডিভোর্স দেওয়ার পরও কোনো কোনো মেয়ে আছে, কি বলবো, কোনো একটা মেয়ে আছে যে কিনা সে কার হাত ধরেছে, কার সাথে সিনেমা দেখলো, এই নিয়ে এত মাথা ব্যথা কেন, বুঝলাম না তো এত মাথা ব্যথা কেন। তুমি ওনাকে ছেড়ে গিয়ে কি ভালো নেই, শান্তিতে নেই, সুখী নেই, তুমি এত দেখো কেন, এত দেখার কি আছে, এত দেখলে আবার ছেড়ে গেছো কেন, হ্যাঁ এত দেখলে আবার ছেড়ে গেছো কেন, রিয়ামণি আসলো কিভাবে, রিয়ামণি কিভাবে আসলো, কিছু বললে তো মানে মানুষ আমাদের পাবলিক তো আছে কিছু। ডিভোর্স করে যাওয়ার পরও কি ভালো নেই, ফিরে তাকাও কেন পিছনে, কার হাত ধরে ঘুরলো, কাকে নিয়ে থাকলো, তা নিয়ে এত কথা কিসে, লজ্জা লাগে না, হিরো আলমকে নিয়ে কথা বলতে একদমই লজ্জা হয় না, ছি সব মেয়েদের জন্য ঘৃণা লাগে আমার। আর হ্যাঁ, আর একটা মেয়ের বিষয়, ওই মেয়েটা কি করেছে, আমরা সিনেমা দেখতে গিয়েছি, আমার হাত ধরা ছিল, তাই নিয়ে তার মাথা ব্যথা, সে রাগ করে চলে গেছে। আরে বাবা, আমার হাত ধরছে তাতে তুই রাগ করবি কেন, তুই কি তার ওয়াইফ নাকি, হ্যাঁ তুই তার ওয়াইফ, তোরা তো মাথা ব্যথা হবে কেন, চত্ত সব, আমি এক জায়গায় দাঁড়াইছি, তুই আর এক জায়গায় দাঁড়াইতি, তুই আর এক পাশে দাঁড়াইতি, সমস্যা কি ছিল, তা নিয়ে তো এত মাতামাতি কিসের, বুঝলাম না আমি, যত্ত সব, চলে ঢুকেই যাচ্ছে না, ফেসবুকে ঢুকতেই পারছে না, এই মেয়ের ওই সমস্যা, ওই মেয়ের ওই সমস্যা, রিয়ামণি রিয়ামণি রিয়ামণি, আরে বাবা কি হইছে, কি সমস্যা হইছে। আবার কিছু ভাইয়েরা আছে দেখি এমন এমন মন্তব্য করতেছে যে রিয়ামণির সাথে নাকি অবৈধভাবে হিরো আলম থাকতেছে, ধরেন না ভাই, অবৈধভাবে থাকতেছি ধরেন, কোথায় অবৈধভাবে থাকতেছি, অবৈধভাবে থাকতেছি না বৈধভাবে থাকতেছি সেটা ধরেন তো, উল্টাপাল্টা কথা কিসের, আজাইরা থাকলে যা হয় আর কি, মানে একটা মানুষকে নিয়ে কত ফালাফালি করা যায়, কত লাফালাফি করা যায় নাকি, কত মানুষ যে জিনা করতেছে, কত মানুষ যে অকাম কুকাম করতেছে, সেগুলোর দিকে তো নজর নাই, ভালো মানুষ পাইলেই তাদের উপরে ঝাঁপায়া করা নাকি। আমার কথা হচ্ছে যে যার মতো ভালো থাকেন, যে যার মতো ভালো থাকতে দেন, এত মাতামাতি করা ঠিক না একটা মানুষকে নিয়ে, ঠিক আছে, এত মাতামাতি করার কিছু নেই একটা মানুষ। হিরো আলম আপনাকে বিয়ে করেছে, এই নিয়ে আপনি একটু বলুন।